আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনার জন্য বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার একটি লরি বাস বাংলাদেশি ট্রাফিক ওবি আপনার সাথে শেয়ার করব এবং কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি সেট আপ করে ফোনের মধ্যে খেলতে হয় সেটাও আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো যা নাকি লরি বাস 2-3 GB র্যামের মধ্যে বাংলাদেশি বাস গেম খেলতে চাইতেছেন বাট পারতেছেন না, তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি পুরোটি দেখলে কিভাবে গেমটিকে সেট আপ করে ফোনের মধ্যে খেলতে হয় সেটা আপনারা শিখে যেতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে। সবাইকে স্বাগতম আরও একবার। আমরা আজকের ভিডিওতে আমরা যে ওবিবিটি আপনাদের দেখাইতেছি এখানে সর্বফার্স্ট আমরা একটু ওবিবিটি আপনাদের ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব হইতেছে আমি এখানে আপনারা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ওবিবিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তারই পাশাপাশি ওবিবিটি হচ্ছে একটি লরি বাস ট্রাফিক ওবিবি, যা নাকি বাংলাদেশি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি বাংলাদেশি করে খেলতে যেতেছেন বাট হাই ট্রাফিকের যে ওবিবিগুলো আছে সেগুলো দিয়ে খেলতে পারতেছেন না, তারা চাইলে এটি দিয়ে খেলতে পারেন। এখানে আপনারা কিন্তু বাংলাদেশ যে হুন্ডাই ব্র্যান্ড বলবো এসকেসি স্ক্যানিয়ার মাল্টি এক্সেল, তারপর গ্রিন লাইনের ডাবল ডেকার, হিনেকা ওয়ান যে মডেলের বাসগুলো আছে, যে ব্র্যান্ডের বাসগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন না, বাট এইখানে একটি গ্রিন লাইনের ডাবল ডেকার বাস দেখতে পারবেন। হ্যাঁ, এটা আছে। তাছাড়া আদার যে বাসগুলো দেখতে পারবেন সেগুলাই সে বা মডেলগুলো একটু ইন্দোনেশিয়ান বা বাইরের দেশে বলতে পারেন, বাট বাসগুলো কিন্তু বাংলাদেশি থাকবে এটা আপনারা শিওর থাকতে পারেন। তো বাসগুলো বাংলাদেশি বিদায় কিন্তু আমরা এটাকে বাংলাদেশি ওবিবি বলতে পারতেছি। তারই পাশাপাশি বাংলাদেশি বেশ কিছু ট্রাকও আপনারা এই ওবিবিটায় দেখতে পারবেন। খুবই সুন্দর একটি লরি বাসের বাংলাদেশি ট্রাফিক ওবিবি এবং এই ওবিবি প্লাস এপিকেটা সেট আপ করলে এখানে আলাদা কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন, যেমন আপনারা আপনাদের আলাদাভাবে হেল্পারের ভয়েস অ্যাড করতে হবে না এই ওবিবির মধ্যে। যখন আপনারা ফার্স্ট বাসটি অর্থাৎ আমি যে বাসটি ড্রাইভিং করতেছি এটি গেমেরই একটি ফার্স্ট বাস, যেটা সবসময় ফ্রিতে দেওয়া থাকে এবং স্ক্রিন তো এখানে সেট করা অবস্থায় ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, আলাদাভাবে আপনাদের এখানে স্ক্রিনটি সেট করতে হবে না। তাছাড়া আপনাদের এইখানে কিন্তু যখন নাকি এই ফার্স্ট বাসটি আপনারা ড্রাইভিং করবেন তখন কিন্তু আপনাদের অটোমেটিকলি এখানে যে হেল্পারের সাউন্ড বা আদার্স যে আপনারা গাইড বলেন, হেল্পারের যে বাম পাশে বসে ডানে যান বামে যান এগুলো যে বলাবলি করে সে জিনিসটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন করে এখানে হেল্পারের ভয়েস প্লাস বাসের ইঞ্জিনের সাউন্ড এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা খুবই সুন্দর ক্রিয়েটিভিটি একটি জিনিস বলতে পারেন আপনারা এইটা, কারণ এরকম কিছু এর আগে কখনো বাসিটা আমরা দেখি নাই। এই ফার্স্ট টাইম আমরা দেখলাম ইঞ্জিনের সাউন্ডের বদলে যে ইঞ্জিনের সাউন্ড প্লাস হেল্পারের ভয়েস আমরা পাইতেছি, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, মজাদার এবং সুন্দর। এক জিনিসের মধ্যে অনেক কিছু আপনারা পেয়ে যেতেছেন। এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে এই ওবিবির মধ্যে, বর্তমান যতগুলো ওবিবি রিলিজ করতেছে সবগুলো ওবিবি কিন্তু নো ড্যামেজ যে ফাইলটি আছে সেই নো ড্যামেজ ফাইলটি তারা অ্যাড করতেছে, যাতে করে সবাই একটু শান্তিমতো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি প্লে করে খেলতে পারে। কারণ নো ড্যামেজ ফাইলটি অ্যাড করা থাকলে বাসটি ড্যামেজ হয় না, তারই পাশাপাশি বারবার রিপেয়ার করার যে প্যারাটা সেটাও কিন্তু থাকে না। বাট এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন বারবার আপনাদের রিপেয়ার করতে হবে, নো ড্যামেজ ফাইলটি আপনারা এখানে পাবেন না। এখানে আপনাদের যদি কোথাও বাসটি আটকে যায় বা ধাক্কা লাগে, কোনো বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেন, দুর্ঘটনার শিকার হন, তাহলে কিন্তু অবশ্যই বাসটি ড্যামেজ হবে, তার পাশাপাশি বাসের যে স্পিডটা আছে সেটা কমে যাবে। তার পাশাপাশি লং টাইম ধরে আপনারা বাসটি ড্রাইভিং করলে বাসটি ময়লা হবে, শুধু যে ফার্স্ট বাসের ক্ষেত্রে এরকম হবে এরকম না, এনি বাস, যে কোনো যানবাহন, যে কোনো ভেহাইকেলের কথা আপনারা বলেন না কেন, সকল ভেহাইকেল, সকল যানবাহন, সকল ধরনের বাস ট্রাক যা আছে আপনারা যেটাই ড্রাইভিং করেন এক্সট্রাভাবে ইউজ করে সেগুলো সবই ময়লা হবে, সবই ড্যামেজ হবে, জিনিসটা একটি ব্যাড সাইড। বর্তমানে অনেকেই নো ড্যামেজ ফাইলটি চেয়ে থাকে, যেটি অত্যন্ত চাহিদাপূর্ণ একটি জিনিস এবং অনেকে
কিন্তু এটা চাই কারণটা হলো নোড এমএস ফাইলটি একটিভ থাকলে গেমটি খেলে মজা পাওয়া যায় এমনিতে আপনারা ওবিবিটি খুব ভালোভাবে প্লে করতে পারবেন খুবই লো ডিভাইসের মধ্যে আশা করি বুঝতে পারছেন এই ওবিবিটি আপনাদের কাছে ভালো লাগছে এখন সরাসরি চলে যাব আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব এই অসাধারণ বাংলাদেশি লো ডিভাইস ট্রাফিক ওবিবিটি কিভাবে সেট আপ করে ফোনের মধ্যে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন তো এখন থেকে সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করেন আমি আশা করি এখন থেকে পুরো ভিডিওটি কন্টিনিউ করলে কিভাবে বাংলাদেশি বাস গেম মোবাইল মধ্যে সেট আপ করে খেলতে হয় সেটা আপনারা শিখে যেতে পারবেন তো চলুন আজকের সেট আপ টিউটোরিয়ালটি শুরু করা যাক তো এখন হচ্ছে আমাদের আজকে ভিডিওতে দেখানো যে ম্যাপ ওবিবিটি দেখাইছি আপনাদের সে ওবিবিটি সেট আপ টিউটোরিয়াল পালা ওকে এখন আমরা যে কাজটি করব আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে এই চেটার ক্যাবার অ্যাপসটি ইনস্টল করে নিব আপনারা অনেকেই এই অ্যাপটি ইনস্টল না করে কিন্তু ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন যদি আপনার কাছে জিপ ফাইল আনজিপ করার অ্যাপস থাকে বা অপশন থাকে আপনার কাছে যদি সেটা না থাকে যদি ফাইল ম্যানেজার মধ্যে অনেক ফোনে দেখা যায় আনজিপ করার অপশনটি থাকে না নির্দিষ্ট কিছু ফোনের মধ্যে দেওয়া থাকে বাট অনেক ফোনে দেওয়া থাকে না তো সেই জন্য আপনাদের বলবো প্লে স্টোর থেকে জেডার ক্যাবার অ্যাপসটিকে ইনস্টল করে নিন তো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি অলরেডি ইনস্টল করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের এই ডাউন ফোল্ডারের মধ্যে ডাউন ফোল্ডার আসার পর এইখানে আপনারা দুই দুইটি ফাইল দেখতে পারবেন তো এই ফাইলগুলো মূলত আজকে আমরা সেট আপ করবো এবং এটি হচ্ছে আমাদের বাংলাদেশি ট্রাফিক প্লাস বাংলাদেশি ম্যাপের যে ওবিটি আছে সেটা তো এখন আমাদের যে কাজটা করতে হবে সর্ব ফার্স্টে আপনার এই ফাইল দুইটা আপনাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড কোথা থেকে করবেন ডাউনলোড করার জন্য আপনার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে একটি ভিডিও লিঙ্ক পাবেন ওবিবি লিঙ্কের জায়গায় সরাসরি লিঙ্কটি আমি দিতে পারতেছি না আপনাদের আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি যখন এই ক্লিক করবেন তখন আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেটাতে ক্লিক করার পর আপনারা এই দুইটা ফাইল একসাথে পেয়ে যাবেন পাশাপাশি একটা হচ্ছে ওবিবি প্লাস এপিকে আরেকটা হচ্ছে শুধুই ওবিবি তো আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন দুইটি ডাউনলোড করতে হবে আপনাদের তো আমি অলরেডি এখানে দুইটাকে ডাউনলোড করে নিয়েছি আমি আশা করি আপনারাও এই কাজটি করে নেবেন ওবিবি প্লাস এপিকে এবং ম্যাপ ইনস্টলার যেটা আছে সবগুলো আপনাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা জাস্ট এগুলোকে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করতে কোনো প্রকার কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না অনেক বান্ধবী এখন কমেন্ট করবেন যে ভাই পাসওয়ার্ড বলেন পাসওয়ার্ড বলেন এইখানে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি কোনো প্রকার কোনো পাসওয়ার্ড ইউজ করা হয়নি তো আমরা এখন যে কাজটি করব আমরা প্রথম ফাইলটিকে আনজিপ করব তো সেটা করার জন্য আমরা এখান থেকে এপিকে প্লাস ম্যাপ ডাউনলোড যেটা আছে এটার মধ্যে ক্লিক করব এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনারা এখানে এক্সট্রাক্ট হিয়ার নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন তো এই এক্সট্রাক্ট হিয়ারের মধ্যে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর ফাইলটি এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে এবং ফাইলটি যখন নাকি এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনাদের দুইটি এপিকে আপনারা পেয়ে যাবেন আমি আপনার রিকোয়েস্ট করবো যদি বাস মোডে সেই গেমটি খেলে থাকেন তাহলে এই ডাউনলোড যে ফাইলটি আছে এটা আপনার সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন যেহেতু আমি এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসে আমার কিন্তু আদার্স কোনো কোনো ফাইল এখানে নাই একদম ক্লিনই আছে জায়গাটা বলতে পারেন তাই আমি এখানে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারতেছি এখন যে আপনার অন্য আদার্স কোনো ফাইল টাইল এখানে ভরা থাকতো তাহলে কিন্তু এই ফাইলগুলো হারিয়ে যেত ওইগুলো মাঝখান থেকে আপনার খুঁজে খুঁজে বের করে নিতে হতো তাই আমি আপনার বলবো সবসময় ডাউন ফোল্ডারকে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো আমরা এখান থেকে দুইটা ফাইল এই প্রথম ফাইলটাকে আনজিপ করার পর এখানে দুইটা ফাইল আমরা পেয়ে গেছি তাই না তো এই দুইটা ফাইল আমাদের এখন সেট আপ করতে হবে ইনস্টল করার পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে যদি বাস মোডে ইন্দোনেশিয়ার আগের কোনো গেম থেকে থাকে সেটাকে আনইনস্টল করে দিতে হবে আনইনস্টল করে দেওয়ার পর এখন আপনার যে নিচের যে ম্যাপ ডাউনলোডার আছে এটাকে ইনস্টল করতে হবে তো আমরা এখানে ম্যাপ ডাউনলোডার যেটা আছে এটাতে ইনস্টল করবো এটা করার জন্য আমরা এখানে এটাতে ক্লিক করব করার পর নিচে দেখি ইনস্টল লেখা আসবে ইনস্টলে ক্লিক করে দেবো ফার্স্টে একদম তো ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে ম্যাপ ইনস্টলারটা আছে এটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে ইনস্টলে ক্লিক করে দেবো এবং ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে গেমটি আছে গেমটি এখানে সরি ম্যাপ এটা কিন্তু মেন গেম না এটা কিন্তু ম্যাপগুলো ডাউনলোড করতে সাহায্য করবে তো আমাদের এখানে যে এপিকেটটা আছে ম্যাপ ডাউনলোডারের এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করলে পরে এখানে দেখতে পাবেন নিচে একটা অ্যালাউ চাবে আপনাদের অ্যালাউটি দিয়ে দিবেন আবার অ্যালাউ চাবে অ্যালাউটি দিয়ে দিবেন তো দুইটা অ্যালাউ চাবে তারপর এখানে কিছু চাইনিজ টাকা টাকা এরকম দেখা যাবে আপনাদের তারপর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে পরে এখান থেকে অটোমেটিকলি আপনাদের ওইখান থেকে বের করে দিবে ভয় পাওয়ার কিছু না এখানে ক্লোজ অ্যাপ লেখা আছে আর অ্যাপ ইনফো লেখা আছে আপনি এখান থেকে সিম্পলি ক্লোজ
ক্লোজআপে ক্লিক করে দিবেন ওকে এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা মেইন যে এপিকেটা আছে অর্থাৎ বাসে অর্ডার ইন্দোনেশিয়া ভার্সন 4.3.2.এপিকে যেটা আছে এইটাকে আমরা ইনস্টল করব তো এটা কিন্তু ইনস্টল হবে না আপডেট হবে কারণ আমরা কিছুক্ষণ আগে ম্যাপ ডাউনলোড এপিকেটা ইনস্টল করেছি না তো অলরেডি তো আমাদের কাছে বাসে ডাইরেক্ট এপিকে আছে তো আমাদের আরেকটা যদি এপিকে ইনস্টল করি তাহলে আমাদের এখানে আপডেট যাবে তো আমরা আপডেট দিয়ে দিলে দুইটি এপিকে একসাথে হয়ে যাবে আমি আপনাকে দেখাইতেছি এখান থেকে আমরা যে বাসে অর্ডার ইন্দোনেশিয়ার যে আপডেট এপিকেটা আছে এটাতে ক্লিক করব করার পর নিচে ইনস্টল লেখা আসবে ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করলে পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এপিকেট আছে মেইন এপিকেটে এখানে ইনস্টল লেখার বদলে এখানে আপডেট লেখা আছে তো আমরা এখানে আপডেটে ক্লিক করে দেবো আপডেটে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা যে এপিকেটটা সেটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আর কিছুই করতে হবেন পরবর্তীতে আমরা জাস্ট ওবিটাকে সেট আপ করবো তো আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছি আমাদের কাজটা কমপ্লিট এখন অ্যাপ ইনস্টল লেখা চলে আসছে এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো ওপেন করবো না এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আমাদের বাংলাদেশি ওবিটাকে সেট আপ করতে হবে তা করার জন্য আমরা এখানে বাংলাদেশি 50+traffic.ob.zip নামে যে ফাইলটি আছে এটাতে ক্লিক করবো করার পর নিচে এক্সট্রা টিয়ার নামে একটি অপশন দেখতে পারবেন এই এক্সট্রা টিয়ারে ক্লিক করে দেবো এটা তো কোনো পাসওয়ার্ড নেই সবগুলো ফ্রি তো এটা হচ্ছে আমাদের ওবিবি ফাইলটা তো এটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নতুন একটি ফাইল চলে আসবে এটা বিটে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে আপনারা মেন একটি ওবিবি পেয়ে যাবেন এই ওবিবিটার মধ্যে আমরা ক্লিক করে ধরে রাখবো এটাতে ধরে রাখার পর দেখতে পারবেন নিচে কপি লেখা আসবে কপিতে ক্লিক করব তারপর এখান থেকে উপরে বাংলাদেশ যে লেখাটা সেটার মধ্যে একটি ক্লিক করব তারপর এখান থেকে ডিভাইস মেমোরির মধ্যে আমরা একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে ক্লিক করে দেব তারপর এখান থেকে ওবিবি যে ফোল্ডারটি আছে এটার ভিতরে প্রবেশ করব তারপর এখান থেকে কম.মালের যে ফাইলটি আছে এটার ভিতরে প্রবেশ করব এখানে আমরা পেস্ট করে দেব আমাদের ওবিবিটিকে ওকে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা আমাদের বাসে অর্ডার সেই গেমটিকে ওপেন করি এখানে আমাদের যে গেমটি আছে সেই গেমটি কিন্তু আমরা এখান থেকে ওপেন করতেছি আপনারা দেখতেই পারতেছেন এবং আমি আপনাদের দেখাইতেছি আমাদের গেমটিকে ওপেন হইতেছে কিনা আমাদের গেমটি কিন্তু এখানে লোগো চলে আসছে এবং এখানে লোডিং না শুরু হয়ে গেছে এর মানে আমাদের গেমটি এখানে পারফেক্টলি এখানে সেট আপ হয়ে গেছে এবং এখান থেকে আমরা চয়েসে ক্লিক করব তারপর নিচে ইউজ দিস ফোল্ডার অপশনটির মধ্যে একটি ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব এরপর দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু গেমটি হানিফের বাস স্ক্রিনশট একটি বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং গেমটি এখানে প্লে হয়ে গেছে এখন যদি আপনারা চান এটাকে প্লে করতে পারবেন এবং খেলতে পারবেন তো যদি এখন আপনার একটু সেটিংটা বলে দিই এখান থেকে আপনার সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু লো ডিভাইসের জন্য যদি বলি আপনার এখান থেকে যদি তারপর আপনার ল্যাগ দেয় তাহলে আপনার ভিজুয়াল থেকে একটু ট্রাফিকটাকে লো বা কম একটু এরকম করে নিতে পারেন আর বেশি পরিমাণে ট্রাফিক পাওয়ার জন্য আধারে ক্লিক করে এখান থেকে ট্রাফিক ডেন্সিটিটা মিডিয়াম করা থাকবে হাই করে দেবেন তাহলে আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক পেয়ে যাবেন ওকে আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে সেটি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন বাসে মোটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার বাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবারে পৌঁছে যায় আপনার কাছে তাৎক্ষণিক বিদায় নিচ্ছি দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ